অনেক সময় আমরা মনে করি যে আমার জীবনের শান্তির চাবি আমি নিজেই গড়ে নিব, আমার জীবনের সুখ শান্তি আমি নিজেই করে নিব। কিন্তু মনে রাখবেন, যিনি এই পৃথিবীর মালিক, তিনাকে অসন্তুষ্ট করে, তিনাকে নারাজ করে আমি আমার জীবনের কখনোই সফলতা নিয়ে আসতে পারবো না। সফলতা মানে দুনিয়ার কিছু হয়তো বা নেয়ামত বেশি পাওয়া, এটা নয়। কোরআনের ভাষায় সফলতা হলো এই, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়, তাহলেই মূলত তুমি সফলকামী। আত্তাহরিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। তো আমরা কি আমাদের রবকে চিনেছি বাস্তবে? সেটা হলো এই, আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ মুসলিম ঘরে জন্ম নিয়েছি, মুসলিম বলে নিজেকে আমরা চিনি, কিন্তু আমাদের চিন্তা চেতনাটা কিন্তু বাস্তবতা থেকে অনেক দূরে। আমরা প্রবাসে এসেছি, আমরা সকাল সন্ধ্যা আমাদের দুনিয়া গড়ার জন্য কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রত্যেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সেই প্রচেষ্টাটি চালানো, অনেক সময় আমরা মনে করি যে আমার জীবনের শান্তির চাবি আমি নিজেই গড়ে নিব, আমার জীবনের সুখ শান্তি আমি নিজেই করে নিব। কিন্তু মনে রাখবেন, যিনি এই পৃথিবীর মালিক, তিনাকে অসন্তুষ্ট করে, তিনাকে নারাজ করে আমি আমার জীবনের কখনোই সফলতা নিয়ে আসতে পারবো না। সফলতা মানে দুনিয়ার কিছু হয়তো বা নেয়ামত বেশি পাওয়া, এটা নয়। কোরআনের ভাষায় সফলতা হলো এই, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়, তাহলেই মূলত তুমি সফলকামী। অতএব হে দীনী ভাই, আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমাদের বিশ্বাস যিনি এই পৃথিবীর মালিক, যিনি আমার স্রষ্টা, যিনি আমার হায়াত মৌতের মালিক, মনে রাখবেন, ওনাকে অসন্তুষ্ট করে আমি দুনিয়ার কোনো শান্তি পেতে পারি না। অতএব তার নির্দেশনা অনুযায়ী আমরা তার শরীয়তের মধ্যে থেকেই হালাল হারামের জ্ঞান রেখে, সত্য মিথ্যার জ্ঞান রেখে, সঠিক যেটা সেটা গ্রহণ করার মাধ্যমেই ইনশাআল্লাহ আমার দুনিয়াবি কামিয়াব হবে, আখিরাতে জীবনও কামিয়াব হবে।